ফটোগ্রাফি আসলে এটা একটা শখ, আমার নেশা, পেশা সব কিছুই, আমার ধ্যান জ্ঞান সব কিছুই ফটোগ্রাফি। আসলে ফটোগ্রাফির প্রতি আমার আগ্রহ তৈরি হয় ছোটোবেলাতেই। ঘটনাটা এরকম ছিল, যেটা ছিল যে আমার বাসায় একটা কাজের লোক ছিল, পাশের বাসায় থাকতো, পুকুর পাড়ে ছিল, মানে গুছল করে আসতেছিল। আমি তখন হয়তো 7-8 পড়ি, ওই মেয়েটার বয়স আর একটু বেশি। তাহলে আমাকে দেখে সে একটা হাসি দিচ্ছিল, সেই হাসির অর্থ খুঁজতে গিয়ে আসলে আমি চিন্তা করলাম যে আমি হাসিকে কীভাবে এক্সপ্রেস করতে পারবো। এই জায়গাটা তো অনেকে আলো ফেলেনি, ফটোগ্রাফি নিয়ে অনেক কাজ করতেছে, কিন্তু ফটোগ্রাফির উপর গবেষণা বা পড়ালেখা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই জায়গাটাতে এখনও একটু আনকোর অবস্থাতেই রয়ে গেছে। সেই জন্য এই বিষয় নিয়ে একটু কাজ করা। ফটোগ্রাফি পেশাটা আসলে সবসময় চ্যালেঞ্জিং, কারণ যেটা হলো সংবাদ লেখার জন্য আপনাকে হয়তো ঘটনাস্থলে না থাকলেও হবে, কিন্তু মারামারি হোক, যে কোনো বড় ধরনের ঘটনা হলে ওখানে ফটোগ্রাফারকে থাকতেই হবে, তাকে ফুটেজ সংগ্রহ করতেই হবে, ছবি তুলতেই হবে। এই জন্যই এটা সবসময় বড় চ্যালেঞ্জ এবং এটা প্রতি সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। ওই গতানুগতিক জীবনধারার থেকে বের হয়ে একটু ক্রিয়েটিভ কাজ করা বা একটু নান্দনিক কাজ করা বা একটু গবেষণা লব্ধ কোনো কিছু বের করার মধ্যে আমি থাকতে চেয়েছি, কারণ এটা না হলে তো এই জীবনের কোনো সার্থকতা থাকে না প্রত্যেকটা মানুষেরই। ফটোগ্রাফি আসলে অনেকের সব পেশা যাই হোক, কিন্তু আমি আমার একটা পরিকল্পনা ছিল বা আমি একটা চেষ্টা করছি যে ফটোগ্রাফি মানুষ অনুধাবন করুক। আমাদের দেশে ফটোগ্রাফি জিনিসটা অনেকে এখনও বুঝে না। একজন ভালো ফটোগ্রাফারের সবচেয়ে হলো যে সৎ ইচ্ছা থাকতে হবে যে আমি ফটোগ্রাফি করব। তারপরে যেটা হলো আমাকে একটু পড়ালেখা জানতে হবে, কারণ ছবি তো ক্লিক করলেই ছবি আছে। এখন ফটোগ্রাফি অনেক ডিজিটাল যুগের কারণে বা ডিজিটাল ক্যামেরার কারণে অনেক স্মুথ হয়ে গেছে, যে ক্লিক করলে এখন ভালো ছবি আর এখন অ্যাপারচার, শাটার স্পিড, ISO নিয়ে এত চিন্তা করার খোরাক নেই। কিন্তু তাহলে সবার কাছেই ডিজিটাল ক্যামেরা আছে, সবার কাছেই ক্যামেরা আছে, তাইলে আমার ছবি কেন ভালো হবে? সেই জায়গাটা তৈরি করার জন্য আমাকে অবশ্যই পড়ালেখা এবং ছবির মধ্যে চিন্তার ছাপ থাকতে হবে, তাহলে আমি একটা ভালো ছবি পাব। ওয়েডিং ফটোগ্রাফির দিকে ঝোঁকার আসলে না, মানে ক্যামেরা হাতে পেলে হলো কি, বিয়ের প্রোগ্রামগুলা বা বিয়ের আনুষ্ঠানিকতায় সবচেয়ে বেশি ক্যামেরা আমাদের দেশে প্রেক্ষাপটে ব্যবহার করে থাকি, যে কারণে অনেকে ওয়েডিং ফটোগ্রাফি করতেছে। ফটোগ্রাফি সবচেয়ে সহজ একটা জায়গা হলো ওয়েডিং ফটোগ্রাফি, আমি যেটা মনে করি, কারণ এটা হলো যে একটু লাইট ধারণা থাকলে, একটু ফটোগ্রাফি সেন্স থাকলে ভালো ছবি তোলা সম্ভব। সবাই সব বিষয়ে আগ্রহ থাকবে না, যারা শিখতে চায় তাদের মধ্যে বেশ ভালো আগ্রহ, অনেকে অনেক ভালো ভালো কাজ করতেছে। আবার অনেকে হলো যে ঠিক আছে আমি ফটোগ্রাফিটা জানা থাকলো, এই জন্য অনেকেই ফটোগ্রাফি করে, কিন্তু ফটোগ্রাফি যে পেশেন্স বা পেশা নেশা হিসাবে নেবে সে হয়তো ভালো কাজ করবে। ডিজিটালের ক্যামেরার পাশাপাশি আপনার হলো মোবাইল, দুইটা মাধ্যম, কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে যে আমি ভালো ছবি কীভাবে পাচ্ছি তার উপর নির্ভর করতেছে। আর মোবাইলটা হলো খুব ইজি টু অ্যাক্সেস, যে কেউ যে কোনো মুহূর্তে আমরা খুব দ্রুত মোবাইল বের করে ছবি তুলে ফেলতেছি, যেটা হয়তো অনেক সময় ডিজিটাল ক্যামেরা দিয়ে সম্ভব হয় না, যে কারণে আমরা অনেক সময় ভালো মোবাইলে ভালো ছবি পাচ্ছি। ছবির আসলে বিষয় যেটা হলো, ছবির বিষয়টা কী, বিষয়টা গুরুত্বপূর্ণ কি না, সেটা হলো বড় বিষয়। এবং মোবাইল ফটোগ্রাফি প্যারালাল দুইটা থাকতেই পারে, এবং এটার হয়তো ফটোগ্রাফিও আস্তে আস্তে ধারা কিছু চেঞ্জ হয়ে নতুন ধারা তৈরি করবে। অনেক ডিজিটাল ক্যামেরা আছে, অনেকের কাছেই DSLR ক্যামেরা আছে, সবাই কি ভালো ছবি তোলে? তাহলে ছবি কী দিয়ে তুলতে হয়? ছবি তুলতে হলে মাথা থাকতে হবে বা চোখ থাকতে হবে। মাথার চোখ তৈরি করতে হলে আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া ভালো মাথা ভালো চোখ তৈরি হবে না, এবং চোখ তৈরি না হলে আমি ভালো ছবি তুলতে পারবো না। ডিভাইস এখানে খুব বেশি মুখ্য না, হয়তো স্পেসিফিক ফ্যাশন ফটোগ্রাফি বা আমি যদি ওয়েডিং করতে যাই ওইখানে হয়তো কিছু সুনির্দিষ্ট ক্যামেরা বা লেন্সের ব্যাপার আছে। আদারওয়াইজ ভালো ডকুমেন্টারি ফটোগ্রাফি করতে গেলে আমার মনে হয় না যে ভালো ডিভাইস কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে।
2000 সালের দিকে হয়তো তখন এত ডিজিটাল DSLR ক্যামেরা ছিল না, তখনও ফিল্মের একটা ভালো সময় ছিল, ফিল্মেই ম্যাক্সিমাম ছবি তোলা হতো। হয়তো 2004-05 সাল থেকে আমরা আস্তে আস্তে DSLR-এর যুগে প্রবেশ করছি। এখন যেটা হচ্ছে, আগে হয়তো ফিল্মের ছবি খুব কস্টলি ছিল, যে ব্যয়বহুল, আমি একটা ছবি তুলতে গেলে অনেক পয়সা খরচ করতে হতো ভালো মানসম্মত ছবিতে। DSLR-এ যেটা হচ্ছে, আমি প্রচুর ছবি তুলতে পারতেছি এবং ছবির সাথে সাথে দেখে আমি নিশ্চিত হচ্ছে যে না, ছবিটা ভালো কি না খারাপ আমি বুঝে ফেলতেছি। তবে ফটোগ্রাফি নিয়ে কাজ করার সুযোগ আছে, যে কিন্তু খুব ভালো মানের কাজ হইতে হবে। যেমন আমি আমাদের পড়ালেখার মানের চেয়ে আমাদের ফটোগ্রাফির ওয়ার্ল্ড ওয়াইড একটা মান আছে, যেখানে আমাদের ম্যাক্সিমাম ছবিই হলো যে হয়তো ওয়ার্ল্ড ওয়াইড মানের হইতে হবে। এখন বিশ্বমানের একটা কাজ না হলে আপনি বিশ্বের দরবারে হাজির হতে পারবেন না, সেই জন্য আমাকে ওই মানের কাজ দিতে হবে। ফটোগ্রাফিতে আসতে হলে যেটা হলো, এটা খুবই ডেডিকেশনের জায়গা, যে আমি সারা জীবনই কোনো কিছুই করতে পারবো না এমনও হতে পারে। আবার মানে একটা জায়গা তৈরি করতে হলে অনেক দিন সময় লাগে। একটা উদাহরণ দিতে পারি যে নাসির আলী মামুন আমরা কয়জনকে চিনি, সে প্রায় 50 বছর যাবৎ ছবি তোলার পরে তার একটা অবস্থান তৈরি হয়েছে এবং যেটা হয়তো বাংলাদেশের একটা আইকনিক জায়গায় সে চলে গেছে। সেই জন্য ফটোগ্রাফি হলো মনে প্রাণে কাজ করে যেতে হবে, কোনো এক সময় হয়তো এটার একটা ফিডব্যাক অবশ্যই পাওয়া যাবে, এটুকু আমার বিশ্বাস। এবং এই জন্যই ধৈর্য নিয়ে ফটোগ্রাফি করতে হবে।